বন্ধুরা, শুভ সন্ধে। আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও ভালো আছি। আর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার। তো দেখো, এখন শুরু করেছি, এখান থেকে শুরু করলাম। এখন বাজে 6:30 মতন বাজে, আর এখন আমি আটা চটকাতে চলে এসেছি। আজকে দুটো পরোটা বানাবো আর আলু ভাজি করবো, রাতে গেলে খাবার এই করবো। আজকে কোনো ভাত করবো না, আজকে কটা আটা ছিল অনেক দিন ধরে আটাগুলো নষ্ট হয়ে যাবে বলোর জন্য রুটি করে করে খেয়ে নেওয়া হচ্ছে। অল্প কটা ছিল, একদিন রুটি করেছিলাম, অল্প অল্প করে সব খেয়ে নিয়েছি। আর কটা ছিল তার জন্য ভাবছি যে আটাগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে, তা আমি আজকে পরোটা বানাবো আর আলু ভাজি করবো রাত্রিরে। আর সকালে ভাত করেছিলাম, কটা ভাত আছে তা যদি খাই খাবে, না খাই এই পরোটাই খাবে। আর ভাতগুলো বেশি ভাত নেই, অল্পই আছে। তাহলে সকালে মুরগিকে দেবো, আর বেশি থাকলে আমরা খাবো ঠান্ডা ভাত, পানিতে রেখে দেবো। তা চলো শুরু করা যাক। এখন আমি এটা বেলে নিই, পরোটাগুলো করে নিই, নিয়ে তারপরে ছেঁকবো। আর আলুটা পরে ভাজি করে নেবো, আগে আলুটা কুটে নিয়ে এখন আলুটা মানে পরোটা আগে বেলে নিয়ে সব কমপ্লিট করে নিয়ে তারপরে আলুটা কুটবো। তা চলো আলুটা আমি ভাজি করে, আলুটাই মানে মাথা কি বলছি ঠিক পাচ্ছি না, গরমের জ্বালায় মানে পরোটাটা করে নিই, তারপর আলুটা কুটবো, আলু ভাজিটা, তারপর আলু ভাজি করবো। আগে পরোটাটা বেলে নিয়ে আর কি কমপ্লিট করে নিয়ে তারপরে। চলো দেখতে থাকো ভিডিওটা, নিচে এনে কুলোতে রাখবো। এই যে কুলোটা নিয়ে আসলাম, এর উপরে সব বেলে বেলে রেখে দেবো, তাহলে সুবিধা হবে, নিতেও সুবিধা হবে। কাঁচের বয়ামটা কালকে পরিষ্কার করে ফেলবো, ধুয়ে ফেলবো, ধুয়ে রেখে দেবো। এটাতে আবার অন্য কিছু রাখা হবে। এখন তো গরমে রুটি খাওয়াই যায় না, শীতকালে তবু রুটি খাওয়া যায়, আর এই গরমের দিনে রুটি খাওয়া যায় না, গরম আর কত ইচ্ছা করে না তো গরমে, কি বলবো, মুখ ঘেমে যাচ্ছে অটোমেটিক। পাঁচশো মতন হবে, এরকম পাঁচশো মতন ছিল, প্রায় 500, এই যে দেখতে পাচ্ছ 500 মতনই হবে। তাই এগুলো সব কটাই চটকে নিলাম একবারে, নাহলে আবার রেখে দেবো, সকাল পর্যন্ত দুই একটা থাকে থাকবে, খাওয়া হয়ে যাবে। তেল দেবো না, তেল ছাড়া বেলবো, যখন ছেঁকবো তখন তেল দেবো। হাতে জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন। আমি না চিনি দিয়ে ভালো লাগে পরোটা, আমার এমনি ভালো লাগে না, কিন্তু আজকে ভাজি চিনি দেবো না, শুধুই করবো আর আলু ভাজি করবো, এতে খাওয়া হয়ে যাবে। লাস্টে যদি করি একটা করবো আমার জন্য। বেলে নিচ্ছি, বেলে নিয়ে কমপ্লিট করে নেবো সব, নিয়ে রান্নাঘরে যাব। এভাবে করে নিচ্ছি, তেল দিলাম না, তেল দেবো যখন ছেঁকবো তখন তেলটা দেবো। একটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটা করে নিয়েছি। তা চলো সব কটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা। বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার পরোটাটা, বেলা হয়ে গেছে কমপ্লিট, এবার রান্নাঘরে নিয়ে যাবো। পরোটা কমপ্লিট, বেলা হয়ে গেছে, এটা ঘুম হয়ে গেছে, কটা হয়েছে দেখি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নখানা হয়েছে। একটু মোটামোটা করেছি ওর জন্য, দেখতে পাচ্ছি মোটামোটা করেছি। আর ওই যে সেই কাকিটা চলে গেছিলো বাড়িতে, উনি আবার এসছে, আমার পাশে বসে আছে। আর ওইদিকে আলু ভাজাটা কুটে নিয়েছি, আলু ভাজি কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে একটা লবণ মাখিয়ে রেখে দেবো, দিয়ে নরম হয়ে যাবে, তাহলে ভাজতে আর কি সুবিধা হবে, ভালো লাগবে, গলে যাবে না আর কি, ছড়া ছড়া হয়ে থাকবে, ভালো লাগে। লবণ মাখিয়ে রেখে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, মাখিয়ে একসঙ্গে রেখে দেবো, দিয়ে আগে পরোটাটা করে নেবো, তারপর আলু ভাজিটা করবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আর ওখানে হলুদের গুঁড়ো আছে, ওই যে ওর তলায়, হ্যাঁ কৌটো আছে, নিয়ে আসো তো হলুদের কৌটো। কাকিটাকে বললাম কৌটোটা নিয়ে আসো, তো আমি বসে পড়েছি খেয়াল নেই আনতে। আর এত গরম হচ্ছে তো কি বলবো, পরোটাগুলো বেলতে বেলতে গা ঘেমে গেছে, ফ্যানটা চালিয়ে দিল উনি আবার এসে। উনি কোথায় গেছিল বাজার, না কোথায় গেছিল, চা খেতে গেছিল, উনি আসলে আমার কাছে আসে। হলুদটাও নিয়ে নিয়েছে, হলুদটা দিয়ে একসঙ্গে মেখে রেখে দেবো, আলু ভাজিটা নরম হবে, ভালো লাগে খেতে। হলুদটা একসঙ্গে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি চামচটা, ডালাটা লাগতে চায় না, হয়ে গেছে দিয়া, এবার মেখে নেবো এইভাবে। আলুটা নরম হয়ে গেলে না চপ ফ্রাই মানে খুব ভালো লাগে আর কি, তাড়াহুড়ো যখন থাকে না তখন আর এভাবে আর হয় না, তখন দিয়ে দিই, তখন সন্ধ্যেবেলা বলে ওর জন্য একটু হয়তো তাড়াহুড়ো নেই বলে ওর জন্য করা হচ্ছে। আর সকালে হলে তো হয়ই না, সকালে টিফিন করতে গেলে তাড়াহুড়ো করতে হয়। হয়ে গেছে, ভালো লাগছে না, নরম হবে, দেখো তো ভালো হয়ে যা। উনি কালকে রাত্রিরে এসছে,
গ্রামে গেছিল, ভিক্ষা করে এসে বিকালে এসতে এসে চান ধান করে তারপর আমার এখানে আবার এসছে। এই যে পানিটা আছে না, পানিটা বার হয়ে যাবে, হয়ে গেছে মাখানো। আমার হাতটা ধুয়ে নেবো, এবারে গিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাবো, লাইটটা জ্বালিয়ে দিয়েছি রান্নাঘরে। চলো হাতটা দিয়ে আসি কল থেকে, দুধ আর লবণ, ঠিক আছে? আল্লাহ কত সুন্দর লাগছে আলু ভাজি। হাতটা চলে আসলাম রান্নাঘরে, দেখতে পাচ্ছে রান্নাঘরে চলে এসেছি। গ্যাসটা ধরিয়ে দিই, তেল আছে, এতটুকু তেল আছে প্যাকেট, ওটা ঢেলতে হবে। খুন্তিটা ভাঙা, এটা ধরা যায় না, খুন্তি লম্বা খুন্তিটা আছে, এটা নিয়ে আসলাম। আর ওটা না এখানটায় ভাঙা আছে, মানে কড়া এইভাবে ধরলে না তাপ লাগে, এর জন্য এটা নিলাম। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হোক একটু তেলটা দেবো। থালাটা নিয়ে নিলাম, এটাতে রাখবো, সব রেডি, তেলটা আছে। ইস, তেলের প্যাকেটটা ফাটা গো, ইস তেল পড়ছে রে। আজদি মা তেলটা ঢেলে নিয়ে আগে, নালে না পড়ে যাবে। এটা সাদা তেল, এটা নিয়ে এসেছিল, এটা ভাজাভুজি করার জন্য নিয়ে আসে, তাই আমি সর্ষে তেলটা শেষ হয়ে গেছে, তো এটা দিয়ে এখন আপাতত চালাই, এটা ভাজাভুজি করবো, অসুবিধা হবে না। আর এমনি তরকারি রান্না করার জন্য তেল বলেছি আনতে, দেখি কি করে, বাজার করতে বলেছি আজকে। তেলটা ঢেলে নিয়ে আগে গ্যাসটা অফ করে দিই, নালে অসুবিধা হবে। এখানে তো লিক হয়ে গেছে মনে হয়, এর জন্য পড়ছে। এটা আমার ছেলে ফুচকা বানিয়েছিল, ওর জন্য এটা কাটা হয়েছিল, তার ঢেলা হয়নি, গাড়া দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি টুইতে টুইতে পড়ছে, ঢেলে নিয়ে এই বোতলটাই ভালো হয়ে গেছে। এটা একটু দিয়ে দিলাম, সারা গায়ে হয়ে গেছে। দিয়ে দিলাম বন্ধুরা, তেলটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর একটু আছে, বোতলের সারা গায়ে হয়ে গেছে, একটু মুছে নিই, মানে সব পড়বে, চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে। ভাবছিলাম হয়ে যাবে, বোতলে যা আছে, কিন্তু হবে না, ওর জন্য আবার ওটা নিয়ে আসলাম, তা লিক হয়ে গেছে, ওটা ঢেলে নিলাম। এটা 1 কিলো প্যাকেট থাকে, এটা ফেলে দেবো, এটা নাই ছাপ দেবো, কালকে এটা ছিঁড়ে গেছে, এটা হাঁড়ি ধরে নেয়, গ্যাসের তাপে তাপে ধরে ধরে এরকম হয়ে গেছে অবস্থা, নাড়ি পুরি। চলো শুরু করা যাক, এবারে হয়ে গেছে তেলটা ঢালা, গ্যাসটা ধরিয়ে দিলাম। এবারে খুব গরম, খুব এত গরমটা কি বলবো, রান্নাঘরে দাঁড়ানো যায় না জানো তো, কিন্তু কিছু করার নেই, পেটে তো খেতেই হবে, যত গরমই হোক না পেটে দিতেই হবে। দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা ফুলেছে, এটা উল্টে দেওয়া হয়ে গেছে, একটা উল্টে দিলাম, ফুলে গেছে, বেশ ভালো লাগবে, ফুলা ফুলা হলে না ভালো লাগে আর কি, লাল লাল করে ভাজবো। চলো তুলে নিচ্ছে, এটা তেলটা অনেক দিয়েছি, বেলার সময় তেলটা দেওয়া হয়নি, ওর জন্য তেলটা বেশি দিয়েছি, যাতে ভিতরে সব যায়। হয়ে গেছে, হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে, সেটা আটটা দিয়ে দিলাম। যে পরোটা গুলো হয়ে গেছে দেখেছো, সব কটাই ফুলেছে, আর লাল লাল করে ভেজেছি বেশ ভালোই। আর এদিকে আলু ভাজিটা করে নিচ্ছি, আলু ভাজিটা করে নিই, ভাজিটা হয়ে গেছে, দেখতে পেয়েছো কিরকম মাছকে পাতলা পাতলা করে কুটেছি, ঝড়ো ঝড়ো করে, খুব সুন্দর হয়েছে ভাজাটা, ছড়ো ছড়ো একদম, মানে বলিনি কিচ্ছু হয়নি, দেখেছো ছড়া ছড়া একদম, বেশ ভালো হয়ে গেছে। কড়াইতেই থাকবে, যখন খাবো তখন আবার থালাতে মানে কিছু ঢেলে নেবো, এখনো বাড়িতে আসিনি, বাজারে আছে, যখন আসবে তখন খাওয়া হবে, তখন এখানেই থাকবে, কড়াইতে রেখে দিচ্ছি, এভাবে ঢেকে রেখে দেবো। থাক, দেখেছো কত সুন্দর ছড়ো ছড়ো ভাজা হয়েছে, আর ঢেকে রেখে দেবো, এটা দিয়ে কমপ্লিট, আর এটাও এখানে ঢেকে রাখবো, যখন আসবে তখন খাওয়া হবে। চলো তারপর আসছি, আমরা পরে খাবো, তোমার দাদা ভাই এখন আসেনি, আসলে আমি আরো খেয়ে নেবো, আরো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো আম কেটে রেখে দিয়েছি, আর আমার ছেলেকে খাওয়া হয়ে গেছে, আমরা পরে খাবো। বন্ধুরা আমরা বেড়ে নিচ্ছি, আমরা এখানে প্লেটে বেড়ে নিচ্ছি, আলু ভাজিটা ঢেলে নিচ্ছি সব। আমি আর তোমাদের দাদা ভাই খেতে বাকি আছি, ওর আমি খেয়ে নেবো। তা বন্ধুরা ভিডিওটা আজ বেশি বড় করবো না, আজকের মতন এই পর্যন্তই, নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চলো কাল সকাল থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।